Don't forget to subscribe to our YouTube channel and hit the notification bell. The Bengal elections are coming closer, and the political atmosphere in the city is quite intense. In the beginning, it seemed like it was only Mamata Banerjee's TMC against the Bharatiya Janata Party. But now, there's a third contender in the title race, the alliance of the CPIM, ISF and Congress. So, who is more likely to conquer Bengal this year? Let's see what the youths have to say about this. অপ্রস্তুত বাংলা শুনতে একদমই অভ্যস্ত তো এটাই হলো ব্যাপার মানে আমি তো তৃণমূলেরই সাপোর্ট করবো বাট দিনকে দিন যে বিজেপির সাপোর্টার বেড়েই আসবে সব জায়গায় তো আমার তো মনে হতে পারে তৃণমূলই আসবে তো যাই না তারপর কী হবে দেখুন রক্তের লাল রঙটা তো শেষমেশ লালই থাকে তো সেই হিসেবে আমি চাইবো বামফ্রন্ট আবার ফিরে আসুক কারণ দিদি যথেষ্ট ভালো কাজ করেছে কিন্তু ওই মোদির চা না হলেও চলবে দেখুন মোদ্দা কথা হচ্ছে বাংলা বাংলা নিজের মেয়েকেই চায় এখানে বিজেপির কোনো জায়গা নেই আমার মতে আর বিজেপি কি করছে নেতাদের টানছে নেতাদের টেনে তো লাভ নেই দিস গাই হ্যাড সামথিং ইন্টারেস্টিং টু টেল ইন ফ্যাক্ট হি হ্যাড আ ডিটেইল এক্সপ্লেনেশন ফর ওয়াই হি উইল বি চুজিং সিপিআইএম ওভার বিজেপি অ্যান্ড টিএমসি ঠিক আছে কারণ যে দুটো দল বাকি যে দুটো দল রইল সেই দুটো দল হচ্ছে একটা তৃণমূল তাদেরকে 10 বছর বাংলার মানুষ সামলে নিয়েছে এবং দেখতে পেয়েছে কী কী কেলেঙ্কারি চলছে কী কী কেলেঙ্কারি হতে পারে আর বিজেপিকে নিয়ে তো কিছু বলবারই নেই গোটা ভারতবর্ষটাকেই তারা বেঁচে দেওয়ার চেষ্টায় আছে ঠিক আছে তো আজকে যারা তৃণমূল করছে টাকা কামাচ্ছে তারাই দুদিন পর দল চেঞ্জ করে ভোটের আগে চলে যাচ্ছে বিজেপিতে ইনস্টেড অফ টকিং অ্যাবাউট হু উড উইন দ্য ইলেকশন দিস ইয়ার Risha had kind of a diplomatic answer. She talked about who shouldn't come to power in West Bengal. আমার মনে হয় যে যে বহিরাগত পার্টিটা রয়েছে তারা যদি আমাদের মাঝখানে চলে আসে আমরা যে সরকারিটাতে আবদ্ধ রয়েছি সেখানে হয়তো আমরা যে সুরক্ষাটার মধ্যে রয়েছি সেই সুরক্ষাটা কোথাও গিয়ে হারিয়ে যাবে মানে আমাদের যে সেফটি ওয়েটা সেটা তৈরি হবে না তো যদি আমরা কোথাও না কোথাও সেই বহিরাগত পার্টিটাকে একটা সাইড কর্নার করে দিতে পারি তাহলে আই গেস আমাদের ওই সেফটি যে ওয়েটা সেটাও তৈরি We also asked them about their expectations from the government and this is what they had to say. As an artist, আমার মনে হয় যে এই আমাদের কারেন্ট গভর্নমেন্ট যারা আছে তারা আর্টিস্টদের মোটামুটি মানে ভালোই রেসপেক্টটা দেয় মানে দিতে জানে আর কি তো বাইরের পার্টি আমার মনে হয় না সেটা পারবে মানে আমি দেখিও নি কোনো দিন এরকমভাবে রেসপেক্ট দিতে তো আমি সেই জন্য বাঙালি হয়ে তো এটাই সাপোর্ট করব মানে হচ্ছে যে আমি তো চেঞ্জেস মানে আমি তো চাকরির পরিমাণ যাতে পারে সেটা তো এক্সপেক্ট করবো অ্যাজ এ ইউথ তো এটাই আমার এক্সপেকটেশন আছে এছাড়া তো আর কোনো এক্সপেকটেশন তো আমার নেই তো আপাতত এই জায়গায় দাঁড়িয়ে সিমিলারলি Shomu's expectation from the government was also the same. Domino's-তে চাকরি করছি গ্রাজুয়েট করা ছেলে তো চাকরি বাকরি দিন এটাই হবে আর কিছু চাই না থ্যাংক ইউ গভর্নমেন্ট বাংলাকে অনেক কিছুই দিয়েছে কিন্তু আমার মতে বলে চাকরিটা যদি একটু হতো তাহলে আমার একটু সুবিধা হতো দিদিকে এটা পার্সোনাল রিকোয়েস্ট যদি আপনি চাকরির দিকটা শিল্পের দিকটা আরও ভালো করে দেখেন তো আরও ভালো হয় বাংলা ওয়ান্স অ্যাগেন তথাগত ওয়াজ মোর স্পেসিফিক উইথ হিজ ডিমান্ডস ফ্রম দ্য গভর্নমেন্ট সো ওয়াজ রিচা লেটস হিয়ার হোয়াট দে হ্যাড টু সে সবার জন্য শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই সেইগুলোই পূরণ করবার আমরা চেষ্টা করবো যদি সিপিএম জোট ক্ষমতায় আসে প্রত্যেকটা গ্র্যাজুয়েট ছেলে প্রত্যেকটা গ্র্যাজুয়েশনের ওপরে যারা মাস্টার ডিগ্রি করেছে তারা এখন বেকার আর নাহলে অত্যন্ত ছোটো ছোটো চাকরি করছে বাংলায় শিল্প নেই যেটা মমতা ব্যানার্জি গত 10 বছরেও আনতে পারে যেই আমাদের ক্ষমতায় আসুক না কেন আমার মনে হয় যে একটা মেয়ে হিসেবে প্রথমেই যেটা চাওয়া সেটা হচ্ছে যে উইমেন সেফ তো এই উইমেন সেফটিটা কোথাও না কোথাও যেন যেরকমভাবে উত্তরপ্রদেশে হারিয়ে গেছে তো এই বহিরাগত পার্টিটা যদি আমাদের মাঝখানে চলে আসে বা ক্ষমতায় যদি আসে তাহলে যেটুকু যে অবস্থানেই আমরা রয়েছি যে পরিস্থিতিতেই রয়েছি আমার মনে হয় সেটা কোথাও না কোথাও হারিয়ে যাবে কোথাও একটা অবনতির পথে চলে যাবে তো যেরকমভাবে উত্তরপ্রদেশকে রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় তো সেরকম দুর্দশার দিন যেন আমাদেরকে না দেখতে হয় এটাই আমার এক্সপেকটেশন থাকবে বা যে পার্টি আসছে ক্ষমতায় তারা যেন এটুকু অ্যাসিওর করে যে এরকম কোনো দিন আমাদেরকে দেখতে হবে না The Bengal elections will be held in 8 phases beginning from March 27th. What are your views on the state polls? Let us know in the comments below. Thanks for watching. See you on our next video.